হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল 2016 এর ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সর্টিং সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 থেকে 13 পর্যন্ত আমি সিরিয়াল ওয়াইজ কিছু ইয়া দিয়ে রেখেছি, টেক্সট লিখে রেখেছি 13 পর্যন্ত। সো আমি এগুলোকে সর্ট করব এখন। সো সর্ট করার জন্য আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে দেখুন একটা অপশন রয়েছে সর্ট এন্ড ফিল্টার, এখানে লেখা আছে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, অর্থাৎ ছোট থেকে বড়। আবার লেখা আছে সর্ট লার্জেস্ট স্মলেস্ট। সো এখানে আমি যদি লার্জেস্ট স্মলেস্ট করে দেই তাহলে দেখুন যে বড় থেকে আসলে ছোট দেখাচ্ছে, এবং আবার যদি সেটাকে ছোট থেকে বড় আকারে দেখাতে চাই তাহলে এই অপশনটি ক্লিক করলেই, অর্থাৎ এখান থেকে সর্ট স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করলে সেই 1, 2, 3 থেকে অর্থাৎ ছোট থেকে বড় আকারে দেখাচ্ছে। এখন এখানে যদি কাস্টমাইজেশন করতে যান, যেমন কাস্টম সর্ট, এখানে কিন্তু আপনি লিখে দিতে পারবেন যে কি ধরনের কাস্টম সর্ট গুলো আপনি এখানে করতে পারবেন। সো ধরুন এখানে আপনার যদি আমি কালারাইজ অ্যাড করি, কালারাইজেশন যখন অ্যাড করব তখন এখানে কালারের ভাবেও সে এটাকে সর্ট করবে। যেমন ধরুন আমি এটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করা অবস্থায় আমি যদি সর্ট করি সর্ট এন্ড ফাইন্ডার, অর্থাৎ কাস্টম সর্ট। সো এই সর্ট গুলো কিন্তু সেটা কালার ওয়াইজ করা যায়। যেমন আমি যদি একটা কলেজে কতজন পাস করেছে সেটা যদি নিতে চাই, যেমন 55 লিখলাম, দেন এখানে 65 লিখলাম, দেন এখানে আমি 33 লিখলাম, দেন এখানে আমি 23 লিখলাম, এখানে আমি 28 লিখলাম। সো এইভাবে রাখার পরে আমি এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করে আমি যদি এটাকে এইভাবে নিই, সেটাকে এইভাবে রাখলাম আমি, অর্থাৎ 5 ইন্টারভেলে করে আমি এটাকে সরাসরি ফিল করে ফেললাম। এখন এখানে আমি বিভিন্ন কালার যদি দিয়ে দিতে চাই তাহলে দেখুন, মানে 33 এর নিচে যারা পেয়েছে তাদেরকে, বা 33 থেকে যারা পেয়েছে তাদের নিচে আমি যদি ফিল করাতে চাই তাদেরকে আমি একটু রেড মার্কস দিয়ে রাখবো, হলুদ মার্কস। ফিল যারা করেছে তাদেরকে হলুদ মার্কস যদি দিয়ে রাখি তাহলে এই কালারগুলো তারা থাকলো। আবার এছাড়াও যারা আসলে 70-60 থেকে উপরে পেয়েছে তাদেরকে আমি কালার করে দিতে যাচ্ছি ব্লু কালার, আর বাকিরা মোটামুটি হোয়াইট থাকলো। সো এখানে এটাও ব্লু কালার হবে। সো দেন আমি যদি এখানে শর্ট করতে চাই তো আমি এখানে নিব, এটাকে এইভাবে রাখলাম। রাখার পরে আমি এখানে যদি শর্ট করতে চাই কাস্টম শর্টে, সো এখানে মধ্যে আমি যদি চাই যে সেল ভ্যালু, অর্থাৎ সেল কালার দিয়ে আমি এটা ক্লিয়ার করতে চাই, তো দেখুন এখানে কিন্তু আমার কালার রয়েছে যে কোন কালারটা আমি আগে রাখতে চাই। তো আমি চাই ব্লু কালারগুলো আগে থাকবে, সো এখানে ব্লু কালারটি দিলাম এবং মুভ করে দিলাম। দেখুন ব্লু কালার সবগুলো কিন্তু এক জায়গায় হয়ে গিয়েছে, এবং হোয়াইট এবং ইয়েলো কালার এগুলো কিন্তু আর জায়গায় চলে গিয়েছে, অর্থাৎ নিচে রয়েছে। সো এইভাবে আপনি কালার ওয়াইজ কিন্তু এগুলো আপনি শর্ট করতে পারেন। সো আশা করি সকলে বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।